বিনয়পুর গ্রামে বাস করত শিবু ও তার মা। শিবুর মা ঠিক করল এবার সে শিবুকে বিয়ে দেবে। পাশের গ্রামের রমেশের মেয়ে সীতাকে দেখে শিবুর মায়ের বেশ মনে ধরল। বাবা, আমার মেয়েটা বড্ড বেশি আম খেতে পছন্দ করে, আমার মেয়েটাকে এত বেশি আম খাবার জন্যে আবার যেন বকা ঝকা করো না। আরে কি যে বলেন দিদি, আমার ছেলে কখনোই বকা দেবে না, ও আম খেতে পছন্দ করে, আমার ছেলে রোজ সীতা মাকে আম এনে দেবে। ভালো একটা দিনক্ষণ দেখে মহা ধুমধামে শিবু ও সীতার বিয়ে হয়ে গেল। কিছুদিন পরে আমার আজই আম চাই, তুমি বলেছিলে না আমার রোজ আম কিনে দেবে, কিন্তু বিয়ের পর এতদিন হলো তুমি আজও আমায় একটা আম দিতে পারলে না। আহ বউ, এভাবে বাচ্চাদের মতো কান্না করো না, মানুষ শুনতে পেলে কি বলবে বলো তো। সে চাই বলুক না কেন, আমার এক্ষুনি আম চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে তোমার জন্য আজই আম এনে দেব, তবুও এবার তুমি একটু চুপ করো দয়া করে। ঠিক আছে, এখনকার মতো কান্না বন্ধ করলাম, আজ যদি আম এনে না দাও তবে কিন্তু আবার আমি কান্না শুরু করব। সেদিন শিবু হাট থেকে অনেকগুলো আম কিনে এনে সীতার কাছে দিল। আহ এতগুলো আম, কতদিন হলো আম খাই না, তুমি এখানে বসো, আমি এক্ষুনি আমগুলো খেয়ে তোমার সাথে কথা বলছি। শিবু সীতার দিকে হাঁ করে তাকিয়ে থাকল, সীতা একের পর এক আম খেতে থাকল। একটু পর শিবুর মা সেখানে এলো। শিবু, বাবা শিবু, তোরা যে এখানেই বসে আছিস, আমি তোকে সে কখন থেকে ডাকছি, হাট থেকে যে আমগুলো নিয়ে এলি তা কই, দে তো একটা, পাশের বাড়ির মেয়েটা আমের জন্য খুব কাঁদছে। মানে করছিস কেন, আমি তো একটা আমই চেয়েছি, দে না তাড়াতাড়ি একটা আম দে। মা, সীতা সব আম খেয়ে ফেলেছে, একটা আমও আর নেই। মা কি করব বলুন, আমার আম খেতে খুব ইচ্ছে করছিল তাই তো সব আম খেয়ে নিয়েছি, আপনার ছেলেকে আজ আবার আনতে বলবো। কমলা সীতার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সব যখন খেয়েই ফেলেছো তখন আর কি করা, আচ্ছা তাহলে আমি ওদের বলে দিয়ে আসি যে আমাদের বাড়ি কোনো আম নেই। কিছুদিন পর শিবু তার বউ ও মাকে নিয়ে হাটে গেল। হাটে এক জায়গায় আম বিক্রি হচ্ছিল, সীতা আম দেখতে পেয়ে শিবুর কাছে বায়না ধরলো আম খাবে। ওগো ওগো, ওই দেখো কত সুন্দর সুন্দর আম বিক্রি হচ্ছে, চলো না গো আমায় কিছু আম কিনে দাও, আমি আম খাবো। চল বাবা, বৌমা যখন এত করে বলছি ওকে কিছু আম খাইয়ে আনি। কাকু, আম দিন তো 2 কেজি। কি 2 কেজি বলছো, আম কাকু আপনার এখানে কত কেজি আম আছে? সব আম তো প্রায় বিক্রি হয়ে গেছে, তারপরেও এখানে কেজি 10 আম তো হবেই। আচ্ছা ঠিক আছে, আমি আম খেতে থাকি, সব আম আমিই খাবো, আপনার মাপা লাগবে না কাকু। আচ্ছা মা ঠিক আছে, তুমি খাও। দেখে শুনে কেমন বউ ঘরে আনলাম বাবা, সবাই কেমন হাঁ করে তাকিয়ে দেখছে, দেখ সবাই তো ওকে রাক্ষস ভাববে। এখন আর কিছুই করার নেই মা, চুপচাপ দেখো। আহ আমগুলো খেতে ভীষণ মজা, কাকু আরো দিন, আমায় আরো কিছু আম দিন। কি আম পাগল বউরে বাবা, দেখ না দেখ কেমন রাক্ষসের মতো আম খাচ্ছে, আমাদের শিবু শেষে কিনা এমন রাক্ষস বউ বিয়ে করে আনলো। সব শেষ, ওগো এবার চলো বাড়ি ফিরে চলো। এভাবে আরো কিছুদিন কেটে গেল। একদিন সকালে
শিবু কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিল। তখন সীতা এসে শিবুকে বলল, ওগো শুনছো, কাজে বের হলি বুঝি? কেন, কিছু বলবে নাকি? 5-6 দিন হয়ে গেল, একদিনও আমাকে আম এনে দাওনি। বলিয়া যাসার সময় কিন্তু আমার শুনে আম কিনে আনবে। হাটে প্রায় আম শেষ, আমের তো খুব দাম, আর কোনো আমটাম হবে না। বাড়িতে ভাত আছে, সব সময় ভাত খাও, দরকার হলে ভাতের পাতিল গলায় বেঁধে রাখো তুমি। আমার আম সাই সাই, তুমি আমায় যেখান থেকে হোক সেভাবেই হোক আম এনে দেবে। বৌমা বৌমা, কি শুরু করেছো তুমি? তোমার এই আম খাবার কথা আশপাশের সবাই জেনে গেছে। এত আম খাওয়া শরীরের জন্য ভালো নয় বৌমা, এবছর আর কোনো আম খাওয়া হবে না তোমার। খোকা যা, এবার কাজে যা। এবছর আম খাওয়া হবে না মানে কি? আম তো আমায় খেতেই হবে। শুনেছি পাশেই মতিনের আম বাগান, প্রতিদিন দুপুরে গোসল করার নাম করে সেখান থেকে আমি আম চুরি করে খেয়ে আসবো, দেখি আমায় কে ঠেকায়। সেদিন দুপুরে সীতা দাদির বাড়ির পাশে আম বাগানে গেল আম খেতে। ও মা, এত আম! উনি তো বলল হাটে প্রায় আম শেষ, তাহলে এই গাছে কি করে এত আম এলো? আমায় আম না খেতে দেবার সত্য বাহানা, এখন তো আমি পেট ভরে আম খাবো। সীতা আম গাছ থেকে আম পেড়ে খেতে শুরু করলো। বেশ কিছুক্ষণ আম খাবার পর, আজ বড্ড আম খেলাম, পেটে আর একটু জায়গা নেই, আজ বাড়ি ফিরি, না হলে আবার শাশুড়ি মা খোঁজাখুঁজি শুরু করে দিবে। এই যে বৌমা, এত সময় কোথায় ছিলে? ছেলেটা আমার সে কখন থেকে বাড়ি এসেছে, সে খেয়াল আছে কি তোমার? এ মানে, পুকুরে গোসল করতে গিয়েছিলাম মা। ঠিক আছে বৌমা, খোকাকে খাবার দাও আগে, তারপরে গোসল করো। এভাবে রোজ সীতা আম বাগানে গিয়ে ইচ্ছে মতো আম খেয়ে আসত। আম বাগানে বাস করত এক পেতনি, ওই পেতনিটির ভয়ে আম বাগানে যাবার কেউ সাহস করত না, কেউ আমও পারতে যেত না। কিন্তু সীতা ওই গ্রামে নতুন হওয়ায় সে এসব কথা জানত না। আমার বাগানে এত আম কম লাগছে কেন? নিশ্চয় কেউ আমার বাগান থেকে আম চুরি করেছে। কার এত বড় সাহস? আমার বাগান থেকে আম পেড়ে খায়? আমি কাল থেকে আর শিকারে যাব না, আম বাগানকে চোখে চোখে রেখে দেখব কে আমার বাগানের আম চুরি করে খায়। পরদিন সীতা একই সময় আম বাগানে চলে এলো। উফ, আজ একটু দেরি হয়ে গেল, সংসারের এত কাজ করে তারপর চুরি করে আম খেতে আসতে হয়। কি কাজ রে বাবা, এটাও তো একটা কাজ নাকি? যদি পেতনি হতাম তবে আরো কত মজা হতো, সারাদিন গাছে গাছে ঘুরে ঘুরে আম খেয়ে বেড়াতাম। ও তুই, তাহলে তুই রোজ আমার আম বাগান থেকে আম চুরি করে খাস, আমার পেতনি হবার শখ করেছে তোর না? দাঁড়া, আজ তোর কি হাল করি বাড়ি গিয়ে বুঝতে পারবি। আমি যে রোজ আম চুরি করে খাই, এই আম বাগানের মালিক কি তা বুঝতে পারে না নাকি? একদিনও তো দেখলাম না কাউকে, আর দেখলেও বা কি? আমায় আম খেতে মানা করলে দেব কষে এক আসার। আমার নামও সীতা। কি সাহস রে বাবা, আমায় কিনা আছাড় মারার কথা বলে? তবে রে, আমিও পেতনির পেতনি, তোর এমন দশা করব জীবনে আম খাবার কথা ভুলে যাবে। অনেক আম খেলাম, এবার যাই বাড়ি ফিরে যাই, না হলে শাশুড়ি আবার খিটমিট শুরু করবে।
সেদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, হঠাৎ করে সীতার ঘুম ভেঙে গেল। ওহ ওহ, পেটের ভেতরটা কেমন মুসুরতি উঠল, এদিকে ঘুমও পাচ্ছে খুব, মনে হয় অনেক বেশি আম খাবার শুনেই এমন হচ্ছে। ও মা গো, আমি আর নড়াচড়া করতে পারছি না কেন গো? ও গো ওঠো, উঠে দেখো আমার কি হলো, আমি এমন বেলুনের মতো ফুলে গেলাম কি করে? হ্যাঁ বউ, তোমার এ অবস্থা হলো কি করে? মা, ও মা, এসে দেখে যাও তোমার বৌমার কি অবস্থাটা হয়েছে, দেখে যাও। আহ, এটা কি? আমি মা, আমি তোমার বৌমা। মা গো মা, তোমার হঠাৎ কি হলো বৌমা, তুমি এমন বেলুনের মতো হয়ে গেলে কি করে? সবই আমের জন্যই হয়েছে মা, আমি মতিনের আম বাগান থেকে রোজ চুরি করে আম খেতে যাই, আর ওই আমের ভেতরে কিছু ছিল, তার জন্যই এমন হয়েছে। এই চুপ করো তো, বেশ হয়েছে, এত করে বললাম এত আম খেতে হয় না, আর তুমি তো গেছো মতিনের আম বাগানে, মতিনের আম বাগানে ভূত থাকে, ভূত। ভূত? আমি কি জানতাম নাকি? আগে আমায় ওঠাও দেখি। বাবা গো বাবা, একদম বেলুনের মতো গোল হয়ে গেছে, মানুষ দেখলে বলবে কি? সেদিন সীতা বেলতলার কলে জল নিতে গেলে মানুষ তাকে দেখে হাসতে শুরু করল। এই দেখ দেখ, আমাদের শিবুর বউকে দেখ, আম খেয়ে এত মোটা হয়ে গেছে, শুনলাম মোটার জন্যে নাকি কাজ কামও করতে পারে না, শাশুড়ির বকা শোনে শুধু। আমরা তো সেই বিয়ের দিন থেকেই শুনে আসছি, এই বউ একটা আম পাগল বউ, আম খেতে খুব ভালোবাসে, তাই ওর অবস্থা এমন হয়েছে। এভাবে দুদিন কেটে গেল। সীতা কাঁদতে শুরু করলো। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো আম খেতে চাইবো না, আমায় মতিনের আম বাগানে নিয়ে চলো, সেই পেতনিটাকে আবার আমায় ঠিক করে দিতে বলবো। চুপ করো বৌমা, চুপ করো, এভাবে আর খেতো না, আমরা সবাই এতদিন কত বুঝিয়েছি, আমরা তো তোমার ভালোই চাই, কিন্তু তুমি তো আমাদের কোনো কথা শুনলে না। আমার ভুল হয়ে গিয়েছে মা, আমি আর কখনো এমন করব না, আপনাদের সব কথা শুনে চলবো, ওই পেতনিটির কাছে আমায় নিয়ে চলুন। খোকা চল তো, আমরা আম বাগানে গিয়ে দেখি সত্যি এটা কোনো পেতনির কাজ কিনা। আমারও মনে হয় মা, একবার আম বাগানে যাওয়া উচিত। তারা সবাই মিলে আম বাগানে গিয়ে দেখলো, একটা পেতনি পা ঝুলিয়ে আম গাছের ডালে বসে খিটখিটিয়ে হাসছে। তুই এসেছিস, আমি জানতাম তুই আসবি, রোজ আমার বাগান থেকে আম চুরি করে খাস, এবার দেখ দেখ কেমন লাগে। আমায় ক্ষমা করো পেতনি দিদি, আমার বড্ড ভুল হয়ে গেছে, না জেনে তোমার আম বাগানে আম চুরি করে খেয়েছি, আর কখনো এমন ভুল করবো না গো, আর কখনোই ভুল করবো না। আমায় তুই দিদি বললি? আহারে, এমন আদর করে কেউ আমায় কখনো দিদি বলে ডাকেনি। তারা তারা, তুই আর কাঁদিস নে, আমি তোকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, দেখো আমি আবার ভালো হয়ে গেছি, তোমাকে অনেক ধন্যবাদ গো পেতনি দিদি। যা, আর ধন্যবাদ দিতে হবে না, তুই যখন আমায় দিদি বলে ডাকলি, আজ থেকে আম বাগানের আম তোর জন্য ফ্রি, যত ইচ্ছে খেতে পারিস।
তুমি খুব ভালো গো পেতনি দিদি। আমি আমার শাশুড়ি মা আর স্বামীকে কথা দিয়েছি, আমি আর কখনো আম খাবো না, তাই আর কখনো খাবো না গো। আচ্ছা ঠিক আছে, না খেলে কি আর করা, যদি কখনো দু একটা খেতে মন চায় তো খেয়ে যাস আর কি। চলো বৌমা এবার বাড়ি ফিরে চলো, পেতনিটা ভালো বলে এবারের মতো বেঁচে গেলে। হ্যাঁ মা চলুন, আমার ঢের শিক্ষা হয়েছে মা, আমি আর কখনো আম খাবো না, যেমন আছে তেমনি ভালো। বাবা গো বাবা, কত বড় বাসা বেঁচে গেলাম।